অবস্থান নেবেন যারাই তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জনগণের পক্ষে কথা বলেছেন তাদেরকে হামলা স্বীকার হতে হয়েছে 12 তারিখেও বরিশালে একই ঘটনা ঘটেছে বরিশালের জনগণ হাত পাখার পক্ষে রায় দিয়েছিল কিন্তু এই রায়কে ম্যানিপুলেট করা হয়েছে জনগণের রায় প্রকাশ করা হয়নি আমাদের শায়েখের চরম নাই এই দেশের লক্ষ কোটি মানুষের আবার তিনি তার প্রতিবাদ করেছিলেন যার জন্য তার রক্ত ধরেছে আজকে ঢাকাবাসী প্রমাণ করেছে শায়েখের চরম নাই প্রতিটি ভোটার রক্তের বদলায় আওয়ামী লীগ সরকার দিতে হবে সাধারণের উপস্থিতি আমরা এই দেশবাসী এই সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনকে বয়কট করেছেন আমার সিলেটবাসী শাহজালাল সাহাপরানের উত্তর সুরে আজকে সিলেটের মানুষ ভোটকে বয়কট করেছেন আমরা সিলেটের সাধারণ জনগণকে বলেছি আমাদের কাছে জিজ্ঞেস করেছেন অনেকেই অসহায় হয়েছেন কান্না জড়িত দিকে কণ্ঠে জিজ্ঞেস করেছেন যে ভোট বর্জন করেছেন এখন আমরা ভোট কেন্দ্রে যাব কিভাবে ভোট কাকে দিব আমরা স্পষ্ট ভাষায় বলেছি আপনাদের নিরাপত্তার জন্য
এবং আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমার আমির পীর সাহেব চরমায় নির্দেশে এই ব্যর্থ এবং অথর্ব সিসির বিরুদ্ধে আমরা এই নির্বাচনকে বয়কট করেছি আমরা এই দেশের জনসাধারণের জন্য রাজনীতি করি ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে যে আন্দোলন সংগ্রামে আমরা নেমেছি এই সরকারকে পদ থেকে আমরা বাধ্য করব এবং বর্তমান নির্বাচন কমিশন ওনারা ব্যর্থ এটা প্রমাণিত হয়েছে ওনারা পদত্যাগ করবেন এবং সুষ্ঠু নির্বাচন দিতে ওনাদেরকে বাধ্য করা হবে ইনশাআল্লাহ আমরা সকলে দেশব্যাপী এই আন্দোলনের শুরু হয়েছে আমরা ইনশাআল্লাহ এই আন্দোলনের সমাপ্ত সফলতার সাথে গ্রহণ করে এই ঘরে ফিরব এর মধ্যে সিসির কয়েকটি বিশেষণ উল্লেখ করা হয়েছে এর মধ্যে একটা হলো ব্যর্থ এবং আরেকটা অথর্ব আমি মনে করি এই ব্যক্তির নামে যত ধরনের নির্লজ্জ বিশেষণ এড করা যাবে যুক্ত করা যাবে সেটাও কম হবে এই কাজী হাবিবুল আউয়াল উনি যখন নিয়োগ পেয়েছিলেন তখনও তাকে নিয়ে অনেক কথা হয়েছিল বিগত 10ই জুন উনি আমার সিলেটে গিয়েছিলেন প্রার্থীদের সাথে তিনি মত বিনিময় করেছিলেন সেদিন আমি অনেকগুলো অভিযোগ ওনার সামনে উপস্থাপন করেছিলাম সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে ওনাকে প্রশ্ন করেছিলাম উনি খুব সুন্দরভাবে অনেক ভালো ভালো কথা তিনি বলেছেন আমি মনে করেছিলাম হয়তো বা তিনি ভালো হয়ে গেছেন কিন্তু 12 তারিখ যখন ওনার পূর্বের রূপ আবার তিনি উপস্থাপন করলেন তখন মনে হলো যে কয়লা ধুইলে ময়লা যায় না এটা বাস্তব এই সরকারের আমলে বিভিন্ন নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলো কোনোটি সুষ্ঠু হয়নি এই নির্বাচনগুলোকে সুষ্ঠু করার জন্য সুষ্ঠু দেখানোর জন্য ওনারা অনেক চেষ্টা করেছেন কিন্তু